আমি তখন বললাম যে তাহলে যে ওই ব্যবসায়ীরা কিনছে বা ওরা ওরা কিনছে না, ওদের ব্যক্তিগত গাড়ি, হ্যাঁ ব্যক্তিগত গাড়ি ওদের, ওরা হয়তো কিছু মাল নেবে। আমি তাহলে ব্যক্তিগত গাড়ি তাহলে আপনারাও কিনুন না, আমরা কিনবো কি করে? তাহলে ওরা কটা মাল কিনবে, তারপরে চাষিদের কি হবে? তখন কিন্তু বাজারে মার্কেটে মাল আসেনি। এরপরে কিছু চাষিরা বলছে না মাল কিনলে সকলে কিনতে হবে, না হলে যা গেলে সকলে যাবে, এরকম সমস্ত হই হুল্লোড় আরম্ভ হয়ে গেল। চাষিদের মধ্যে চাষিদের লেখা কোনো নেই নেই লেখা ওই লেখা আছে, লেখাটা বেস্ট। হ্যাঁ আমি জানি, বুঝতে পারি। নিয়েছি আমি